সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো আমাদের নিরামিষ খাবার। এটা হলো ভেন্ডি ভাজি, এটা হলো মুগ ডাল, এটা হলো আমের চাটনি, আর এটা হলো ডালের বড়া দিয়ে একটা ঝোল তরকারি। আজকের খাবার নিরামিষ হলেও ভালো। ভেন্ডি ভাজি আমার মেয়েরা খুব পছন্দ করে। ভেন্ডি ভাজি হলে তাদের খায়, ভেন্ডি ভাজি আর বেগুন ভাজি। ভেন্ডি ভাজি বেগুন ভাজি হলে আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। মাংস মাংস আছে, এগুলো পছন্দ হয় বেশি। আজকে সারাদিন একটু পর বৃষ্টি হইতেছে, ডালের বড়া। পটল, আলু, বেগুন, পটলের সংখ্যা বেশি। কৃষকরা এখন খুব বিপদের মধ্যে আছে আমাদের দেশে, বিশেষ করে আপনার ধান পেকে গেছে, জল বাড়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি বর্ষা আসার কথা না, বৃষ্টিতে জল জমে সমস্যা হয়ে গেছে পুরো। কারো কারো ধান পাকেও নেই, ধান না পাকলে তো কাটতে পারবো না, আবার জল আসলে তলে যাবে মহাবিপদ। তার মধ্যে আপনার কামলা সংকট, কামলা
টক টক মিষ্টি মিষ্টি কারণ আমাদের দেশে বিশেষ বাড়ি খামলা আসে রংপুর থেকে আপনার করোনার কারণে তো আসতে পারতেছে না তাদের জমি বেশি তাদের বিপদ বেশি একদিকে করোনা আতঙ্ক একদিকে জল আইতাছে একদিকে ধান পাকে নাই বিপদের মধ্যে পড়ছে টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে
খুবই হাটাবাড়ি খাওয়াইলো, বিশেষ করে আমের চাটনি দিয়ে ডালডা, হেভি লাগছে, খুব মজা হয়েছে। তো ওকে, সবাই ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথা হলো সাবধানে থাকুন, সতর্ক থাকুন।